ব্যালেন্সিং করব আমরা অ্যাসিডিক মিডিয়াম। অ্যাসিডিক মিডিয়ামে বাইরে থেকে যেগুলো আনা যাবে সেটা হচ্ছে এইচ প্লাস, ইলেকট্রন আনা যাবে, অ্যান্ড ওয়াটার আনা যাবে ব্যালেন্সিংয়ের জন্য বাইরে থেকে। ফার্স্টে এই যে রেডক্স, এই যে ইকুয়েশনটা আছে, এটাকে দুটো হাফ ইকুয়েশনে স্প্লিট করতে হবে, হাফ ইকুয়েশনে স্প্লিট করতে হবে। প্রথমটাকে বলা হয় অক্সিডেশন হাফ ইকুয়েশন। এর নামটা তোমরা পরেও দিতে পারো, বুঝে নেবে কখন অক্সিডেশন হয়, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। অ্যান্ড সেকেন্ডটা যেটা হয় দ্যাট ইজ রিডাকশন হাফ রিঅ্যাকশন। রিডাকশন হাফ রিঅ্যাকশন। তো দেখো কী করে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন করতে হয়। যেখানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করে যায়, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি সালফার, বা তুমি এমনিও বুঝতে পারো সালফার, এখানে এই কম্পাউন্ডে দুটো অক্সিজেন রয়েছে, এখানে কতগুলো অক্সিজেন আছে, চারটে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে। তাহলে এই হাফ ইকুয়েশনটাকে আমরা ব্যালেন্স করব, এসও টু থেকে এইচ এসও ফোর মাইনাস। কীভাবে ব্যালেন্সিং করবো দেখো, দুটো অক্সিজেন এই পাশে বেশি আছে, তো আমাকে লেফট হ্যান্ড সাইডে দুটো অক্সিজেন আনতে হবে, বাট অক্সিজেন ডিরেক্ট আনা যায় না। কিভাবে আনতে হবে, কোনো কাম্পাউন্ডের ভেতরে থেকে আনতে হবে। আমরা কোন কোন কাম্পাউন্ড চুজ করতে পারি, বা কোন কোন আয়ন্স এলিমেন্ট চুজ করতে পারি, এই তিনটে। তো ওয়াটারের কাছেই অক্সিজেন আছে, তো এখানে অক্সিজেনের যে ডেফিসিয়েন্সি আছে দুটো, উইথ রেসপেক্ট টু রাইট হ্যান্ড সাইড, দুটো অক্সিজেন বেশি আনতে হবে, ইট মিন্স দুটো ওয়াটার আনতে হবে, তাহলেই দুটো অক্সিজেন চলে আসছে। বাট এটা আনতে গিয়ে চারটে হাইড্রোজেন বেড়ে গেছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আছে একটা হাইড্রোজেন, তো রাইট হ্যান্ড সাইডে ডেফিসিয়েন্সি আছে তিনটে হাইড্রোজেন। তো হাইড্রোজেন আনার জন্য আমাকে এইচ প্লাস আয়ন দিয়ে কম্পেনসেট করতে হবে, থ্রি এইচ প্লাস আয়ন। তাহলে যতগুলো অ্যাটাম ছিল সব ব্যালেন্সড হয়ে গেছে, সালফার একটা একটা, হাইড্রোজেন ফোর, এখানে ওয়ান প্লাস থ্রি ফোর, অক্সিজেন টু প্লাস টু ফোর। তো অ্যাটামস ব্যালেন্স হয়ে গেছে, এগেন আয়ন ব্যালেন্স করতে হবে। যেহেতু এটা আয়ন ব্যালেন্স করতে হচ্ছে, কী দিয়ে আয়ন ব্যালেন্স করবো দেখো, রাইট হ্যান্ড সাইডে আয়ন আছে পজিটিভ থ্রি, একটা নেগেটিভ। তো আরেকবার দেখে নিই যেটা বলছিলাম, রাইট হ্যান্ড সাইডে টোটাল পজিটিভ আয়ন আছে থ্রি ইন্টু প্লাস ওয়ান, মানে তিনটে পজিটিভ চার্জ অ্যান্ড একটা নেগেটিভ চার্জ, তো নেট পজিটিভ চার্জ দুটো আছে রাইট হ্যান্ড সাইডে। তো আমি যদি দুটো ইলেকট্রন, লেফট হ্যান্ড সাইডে কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই, তাহলে রাইট হ্যান্ড সাইডটাকে আমার নিউট্রালাইজ করতে হবে দুটো পজিটিভ চার্জকে। কীভাবে নিউট্রালাইজ করা যায়, দুটো নেগেটিভ দিয়ে। তাহলে আমি এখানে দুটো ইলেকট্রন অ্যাড করে দেবো, দুটো ইলেকট্রন অ্যাড করে দাও, তাহলে নেট পজিটিভ বা নেগেটিভ চার্জ কিছু নেই, এখানেও নেট পজিটিভ বা নেগেটিভ চার্জ কিছু নেই, তাই জন্য এটা ব্যালেন্সড হলো কী দিয়ে, ইলেকট্রন দিয়ে ব্যালেন্স হলো। তাই এই মেথডটাকে বলা হয়, কাকে ব্যালেন্স করলাম, আয়নগুলোকে ব্যালেন্স করলাম উইথ দ্য হেল্প অফ ইলেকট্রনস, তাই জন্য এই মেথডটাকে বলা হয় আয়ন ইলেকট্রন মেথড। যেই মেথডে ব্যালেন্স করছো সেই মেথডটাকে বলছে আয়ন ইলেকট্রন মেথড। তো এখানে ব্যালেন্স হয়ে গেছে, তো ইলেকট্রন রিলিজড হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ অক্সিডেশন। তো অল্টারনেটিভ যে ইকুয়েশনটা আছে সেখানে আমাদের ইলেকট্রন অ্যাড হবে, দ্যাটস ওয়াই ইট উইল বি কল্ড রিডাকশন। তো দেখে নাও কোনটা আমাদের সেকেন্ড হাফ, এম এন ও ফোর মাইনাস থেকে এম এন টু প্লাস। কী করে বুঝলাম রিডাকশন, বিকজ চারটে অক্সিজেন ছিল, এখানে কোনো অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন কমেছে, তো অক্সিজেন নাম্বার কমে গেলে এই পোর্শনটাকে আমরা রিডাকশন বলতে পারি। তো ব্যালেন্সিং দেখা যাক, এম এন ও ফোর মাইনাস থেকে এম এন টু প্লাস। লেফট হ্যান্ড সাইডে টোটাল নাম্বার অফ অক্সিজেন চারটে আছে, রাইট হ্যান্ড সাইডে নেই, তাহলে আমাকে অক্সিজেন ব্যালেন্স করার জন্য ফোর ওয়াটার আনতেই হবে। কী কী আনা যায় বলেছি বারবার, এই তিনটে জিনিস আনা যাবে ব্যালেন্সিংয়ের জন্য। অ্যাসিডিক মিডিয়ামে এইচ প্লাস আনা যাবে, বেসিক মিডিয়ামে যদি বলে, এটা অ্যাসিডিক মিডিয়াম বলে দিয়েছিল, যদি বেসিক মিডিয়ামে বলতো তাহলে আমরা ওইচ মাইনাস আনতাম, সেই মুহূর্তে কিন্তু এইচ প্লাস আয়ন আনা যেত না, মাথায় রেখো। তো ওয়াটার দিয়ে আমি অক্সিজেন ব্যালেন্স করেছি, ফোর এইচ প্লাস আছে, ফোর হাইড্রোজেন আছে, তো ফোর এইচ টু আছে, তার মানে এইট হাইড্রোজেন আছে, তো আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য কী নেবো, এইচ প্লাস নেবো। এর আগে শুরুতেই বলা হয়েছিল যেগুলো আনা যাবে অ্যাসিড মিডিয়ামে এইচ প্লাস আনা যাবে, তো এইচ প্লাস নেবো কটা, আমরা এইট এইচ প্লাস নেবো। তাহলে আমাদের অক্সিজেন অ্যাটম ব্যালেন্সড আছে, হাইড্রোজেন অ্যাটম ব্যালেন্স আছে, ম্যাঙ্গানিজ ব্যাটম ব্যালেন্স আছে, সব কটা অ্যাটম ব্যালেন্সড আছে।
নাও আমাদের আয়ন ব্যালেন্স করতে হবে। আয়ন রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে 8 প্লাস 1 মাইনাস, ইট মিন 7 পজিটিভ চার্জ আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আয়ন। রাইট হ্যান্ড সাইডে পজিটিভ চার্জ আছে দুটো, তো 7 এখানে 2, তাহলে এখানে আমাদের 5 ইলেকট্রনস আনলে টোটালি ব্যালেন্সড হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে 5 ইলেকট্রনস আনো, দেখো টোটাল 2 পজিটিভ, নেট পজিটিভ বেরিয়ে আসছে। 5 প্লাস 1 6 আর 8 পজিটিভ, তাহলে 2 পজিটিভ বেরিয়ে আসছে, এখানে 2 আছে, তো এটা ব্যালেন্সড হয়ে গেল। তো ইলেকট্রন কনজিউম করেছে, দ্যাটস ওয়াই ইট উইল বি কল্ড রিডাকশন। এখানে ইলেকট্রন রিলিজড হয়েছিল, দ্যাটস ওয়াই ইট উইল বি ইট ওয়াজ কল্ড অ্যাজ অক্সিডেশন। নাও হয়ে গেছে, আর একটুখানি কাজ বাকি, সেটা কি, এখানে 2 ইলেকট্রন রিলিজড হয়েছে, এখানে 5 ইলেকট্রন ইনভেস্টেড হয়েছে, অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, কীভাবে ইলেকট্রন ব্যালেন্স করবে, এই ইকুয়েশনটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর এই ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। তাহলে দেখো ইলেকট্রন নাম্বারগুলো ব্যালেন্সড হয়ে যাবে, 10 এখানেও 10। তারপরে আমরা টোটাল সামেশন করে দেবো, তাহলে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন রেডি। দেখো 5 ইন্টু SO2 লিখে দেওয়া হচ্ছে, তাহলে ওভারঅল ব্যালেন্সড ইকুয়েশনটা কী হচ্ছে আমরা দেখে নিই। ব্যালেন্সড ইকুয়েশন দাঁড়ালো, জাস্ট এ মিনিট, 5 SO2 আর কি কি আছে, 5 ইন্টু 2 ওয়াটার, মানে 10 ওয়াটার আর কি আছে লেফট হ্যান্ড সাইডে, 2 ইন্টু MnO4 মাইনাস হাইড্রোজেন কটা আছে, 2 ইন্টু 8 মানে 16H+। ইলেকট্রন লেখার দরকার নেই, কারণ 5 ইন্টু 2 10, এখানে 5 ইন্টু 2 10, তাই জন্য এখানে আর ইলেকট্রন লেখার দরকার নেই। রাইট হ্যান্ড সাইডে কী আছে, 5 ইন্টু HSO4 মাইনাস, তো 5 HSO4 মাইনাস, 5 ইন্টু 3 15H+, 2 ইন্টু MN2+, অ্যান্ড 4 ইন্টু 2 8 ওয়াটার। ক্লিয়ার? তো এখানে কিছু এক্সেস জিনিসপত্র আছে, সেটাকে এলিমিনেট করতে হবে, এটা আমরা ফ্রেশলি এখানে করে নিচ্ছি। ইকুয়েশন জায়গা নেই, তাই এখানে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবে। এই জায়গাটায় আমরা ফ্রেশ ইকুয়েশনটা করে দেবো, যেটা আমাদের অ্যান্সার। দেখতেই পাচ্ছ ওয়াটার লেফট হ্যান্ড সাইডেও আছে, রাইট হ্যান্ড সাইডেও আছে, তো আমরা এটাকে বুঝে শুনে করে দেবো কোথায় কী দরকার। দেখো 10 ওয়াটার আছে, এখানে কত, 8 ওয়াটার, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার 2 ওয়াটার আছে, যা বোঝা যাচ্ছে। একবার হিসাবটা দেখে নাও, 5 ইন্টু 2 10 ওয়াটার, 8 ইন্টু 2 8 4 ইন্টু 2 8 ওয়াটার, তো 2 ওয়াটার লেফট হ্যান্ড সাইডে বেশি আছে। তাহলে ওভারঅল ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, নেট ইকুয়েশন, 5 SO4 5 SO2 প্লাস 2 ওয়াটার, 2 MnO4 মাইনাস, 16H+ আছে, 15H+ আছে, তো একটাই H+ আছে এখানে নেট। আর ইকুয়েশনে কী আছে, 5 HSO4 মাইনাস, আর কি আছে, 2 MN2+, তাহলে ইকুয়েশন রেডি। একবার ব্যালেন্সটা দেখে নাও ঠিকঠাক আছে কিনা। হাইড্রোজেন কটা আছে, 4 প্লাস 1 5, এখানেও 5। সালফার কটা আছে, 5S 5S। ম্যাঙ্গানিজ কটা আছে, 2 MN 2 MN। অক্সিজেন কটা আছে, 5 ইন্টু 4 20, তো এখানে 8 প্লাস 2 10, 5 ইন্টু 2 20, তাহলে সমস্ত অ্যাটম সমস্ত আয়ন্স ব্যালেন্সড হয়ে গেল। দিস ইজ আওয়ার ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে। এইভাবে ব্যালেন্সিং করতে হয়, পরপর আরও কয়েকটা এক্সাম্পল করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে।